তৃণমূলের এক পরিবারের উপর আক্রমণ, মারধর ও শূন্যে গুলি ছোড়ার অভিযোগে বিজেপির নেতা শেখ বাবর আলী সহ তিনজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। আক্রান্ত ওই পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রসঙ্গত, রবিবার বাবর শেখের তত্ত্বাবধানে টিএমসি ও সিপিআইএম এর আনুমানিক 3079 জন লোক বিজেপিতে যোগদান করেন। সংখ্যালঘু শ্রেণীর রাজ্য সভাসভাপতি এখনো বর্তমানে আছি। তৃণমূলে কংগ্রেসের কার্যকলাপ দেখে তৃণমূল যেসব নেতৃত্ব আছে তারা সাধারণ মানুষের উপর এমন অত্যাচার শুরু করেছে, সেই সম্পর্কে আমি না থাকতে পেরে, সেখানে না থাকতে পেরে আমি একমাত্র একটাই রাস্তা পথ দেখে নিয়েছি যে একমাত্র গণতন্ত্রকে রক্ষা করতে পারে নরেন্দ্র মোদী। তার জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টিকে তাতে আমি সমর্থন করেছি এবং যোগদান করেছি, এবং আমি একা নয়, আমার হাত দিয়ে 3000 মানুষ সংখ্যালঘু বেশিরভাগ যোগদান করে। বাবর আলী তৃণমূলের সংখ্যালঘু মোর্চার রাজ্যের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তার দল বদল করার পর গ্রেপ্তার হওয়ার সরগোল ফেলেছে রাজনৈতিক মহলে। গতকাল রাত্রিরে কি কোনো ঝামেলা হয়েছিল বাবর? ওটা তো আমার জানানো ছিল নাকি, এরকম বুঝলি গতকাল নাকি মারপিট হয়েছে এরকম বলছে। এখন তো শুনছি তো পুরো হয়েছে আমাদের 1 কিলোমিটার কাছাকাছি। আপনার ধারণা কি হতে পারে, এটা কি জন্যে আপনাকে ধরা হলো? বলা তো সম্ভব না কি জন্য ধরা হলো। আপনার কি কি মনে হয়? আমার ধারণা আমি বিজেপিতে যোগ দিয়েছি বলে। আপনি কি তৃণমূলে ছিলেন? অবশ্যই। আপনি তৃণমূলে কি ছিলেন? রাজ্য সভাপতি সংখ্যালঘু ছিলেন, এখনো আছি। এটার পিছনে কার হাত আছে বলে আপনার মনে হচ্ছে? ধৃতদের সোমবার কালনা আদালতে পেশ করা হয়। যোগদান মেলা হয় রায়গ্রামে গুরাজাত ইয়েতে, বাবর আলী হাত দিয়ে 3000 কর্মী জয়েন হয় সংখ্যালঘু। তা সেই মানে সভাটা শেষ হয়ে যাওয়ার পর সন্ধেবেলায় তৈপুর গ্রামে তৃণমূল কর্মীরা, দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মীর উপর যারা জয়েন হয়। তারপর তৈপুর থেকে রায়গ্রাম পর্যন্ত ফ্ল্যাগ খোলা হয়, ফ্ল্যাগগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। কাটাই ফ্ল্যাগ বিজেপি কারা করে কি? ওগুলো তৃণমূলের লোকরা পুড়িয়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। তারপরে পুলিশ পাঠায়, পুলিশ পাঠিয়ে আমাদের পাড়ায় ছেদ করে, গালাগালি করে পুলিশরা, কিস্তিখামারি সব সবগুলো হয়। তারপরে তাবড়াতাবড়ি করে সব শান্ত হয়ে যায়। দিয়ে রাত 2টোর সময় পুলিশ এসে মানে নানার বাড়িতে, বাবর আলীর বাড়ি এসে মানে ফিস্তি খাবারই করে যে গেট খো, নাহলে ভেঙে দেবো, নেতাগিরি ছাড়িয়ে দেবো, এসব কথাবার্তা বলে। তারপরে গেট ভাঙচুর করে বাধ্য হতে খুলে বাবর আলী খুলে দিয়ে বেরোয়। তারপরে 2টোর সময় ধরে নিয়ে যায় সবাই। দিয়ে আজকে কোথায় নিয়ে? আজকে কালনায় ট্রান্সফার করি। কি বিজেপি করার জন্যে, বিজেপিতে যোগ দেওয়ার জন্য? বিজেপি যোগ দেওয়ার জন্য। কি করেছে? হ্যাঁ, কি করেছে? বিজেপিতে যোগ দিয়েছে মানে সেই যোগ দেওয়ার জন্য কি যোগ দেওয়ার জন্যে এরকম ফেট করছে তৃণমূল আইজুল ব্লক সভাপতি। কে করে মানে কে অভিযোগটা কে করে? অভিযোগ করেছে আইজুল ব্লক সভাপতি তৃণমূল। বিচারক বাবর আলীকে 4 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জুলাই তৃণমূল আর সিপিএম থেকে 3079 জন ভারতীয় জনতা পার্টি যোগদান করেন বাবর আলীর নেতৃত্বে। বাবর আলী তৃণমূলের সংখ্যালঘু মোর্চার রাজ্যের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনি যতক্ষণ তৃণমূলে ছিলেন ততক্ষণ লড়াকু নেতা ছিলেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতা ছিলেন। যখনই তিনি বিজেপিতে যোগদান করলেন হঠাৎ তারপর থেকেই তিনি সন্ত্রাসবাদী আর দুর্নীতিগ্রস্ত নেতা হয়ে গেলেন। আর তাকে মিথ্যাকে যে ভাষা হলো, কেননা তিনি বিজেপিতে যোগদান করেছেন, বিজেপি করা যাবে না, আর যা ইচ্ছা করো, বিজেপি করলেই মিথ্যা কেস খেতে হবে, সেটা গতকাল আমরা দেখেছেন 14 তারিখে, যে রাত 2টোর সময় তাকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে অত্যাচার করল। মন্ত্রিসভা বিধানসভা রায়গ্রাম তার বাড়ি, তিনি তার এলাকায় জানবেন তিনি লড়াকু নেতা, সত্যি বাস্তবতা। আর তৃণমূল তাকে ভয় পাচ্ছে, তাই তাকে মিথ্যা কেস দিয়ে
তাকে আটকাবার চেষ্টা করছে। তাকে যদি আটকাতে পারে, তার সঙ্গে 3000+ যে লোক বিজেপিতে যোগদান করেছে, তাই তাদের আটকাবার চেষ্টা। আর শুধু এখানে বর্ধমান পূর্ব মন্তেশ্বর বিধানসভার নয়, সারা বাংলার দেখুন একই পরিস্থিতি। যারাই বিজেপিতে আসছে তাদেরকেই কেস দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। কান্না থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট আনন্দবার্তা।